প্রাণের ইমাম, আমাদের দুনিয়া আখেরাতের ইমাম। যে এভাবে যেও না, এটা আগুন, এটা ধরলে তুমি পুড়ে যাবে। এদিকে যেও না, এটা করলে তোমার ক্ষতি হবে। প্রাণের ইমাম আমাদের দুনিয়া আখেরাতের সত্য এবং মানবতার ইমাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই বাতিল শিয়াবাদ প্রতিরোধ দিবসে উপস্থিত সত্য ও মানবতার ইমাম, কলেমা, দিন, কারবালা, খেলাফত, প্রাণের ইমাম সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত সম্মানিত মেহমানবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় সাথী ও বন্ধুগণ, দীর্ঘক্ষণ ধরে সম্মানিত নেতৃবৃন্দ এবং মেহমানবৃন্দ আলোচনা করেছেন। আপনারা প্রত্যেকে যথেষ্ট ধৈর্য সহকারে আলোচনাগুলো শ্রবণ করেছেন, অনুধাবন করেছেন। আমার বিশ্বাস দুটি কথা বলেই বিদায় নিতে চাই, সময় যথেষ্ট হয়েছে। সুপ্রিয় সাথী বন্ধুগণ, প্রাণের ইমাম বাতিল শিয়াবাদ প্রতিরোধ দিবস হিসেবে 11 ফেব্রুয়ারি 1979 সালে এই যে শিয়াবাদ আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা হয়েছে, সেটাকে বাতিল শিয়াবাদ প্রতিরোধ দিবস হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ একটি মা তার সন্তানের জন্য যেভাবে প্রতিনিয়ত সন্তানকে, শিশু হোক, সে যে বয়সেই হোক, প্রতিনিয়ত বিভিন্নভাবে সতর্কতা দিয়ে থাকেন যে এভাবে যেও না, এটা আগুন, এটা ধরলে তুমি পুড়ে যাবে। এদিকে যেও না, এটা করলে তোমার ক্ষতি হবে। প্রাণের ইমাম আমাদের দুনিয়া আখেরাতের ইমাম। প্রাণের ইমাম আমাদের দুনিয়া আখেরাতের সত্য এবং মানবতার ইমাম। এই প্রাণের ইমাম আমাদেরকে ঠিক সেভাবেই প্রত্যেকটা জায়গা থেকে শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফতের যে বিশ্লেষণ যেভাবে দান করেছেন জীবনের জন্য, অস্তিত্বের জন্য, ইমানের জন্য, ঠিক তার পাশাপাশি সতর্কতামূলকও যে আমার ইমান, আমার দিন, আমার কলেমা, আমার খেলাফত, যে সেটা থেকে আমি কিভাবে নিজেকে সেই ভিত্তিক নিজের জীবনগুলোকে, নিজের পরিবার, সমাজ, রাষ্ট্র, বিশ্ব ব্যবস্থাকে আমি গড়ে তুলতে পারবো। ঠিক তার পাশাপাশি এই যে বারবার সতর্কবাণী দেওয়া হচ্ছে যে 1932 সাল 23শে সেপ্টেম্বর এই যে গোত্রবাদী, নাপাক, ওয়াহাবিবাদ প্রতিষ্ঠা হয়ে যাওয়া, আল আরব সৌদি আরবে পরিণত হয়ে যাওয়া, এই যে 1979 সালের 11ই ফেব্রুয়ারি এই বাতিল শিয়াবাদ প্রতিষ্ঠিত হয়ে যাওয়া, এবং তার পাশাপাশি এই যে 2014 সাল 29শে জুন সিরিয়াতে এই যে বিভিন্ন বাতিল ফেরকার যে আবির্ভাব, সেটা যে ইমান, দিন, কলেমা, কারবালার পরিপন্থী, সেটা যে দুনিয়া আখেরাতে আমাদের ইমান, আকিদা নষ্ট করছে, সেই জায়গা থেকে যেভাবে সতর্কবাণী করছেন এবং তার থেকে প্রতিকার কি। আমরা এখন প্রশ্নটা হচ্ছে যে দীর্ঘক্ষণ নেতৃবৃন্দ আলোচনা করেছেন, আমরা সেটা শ্রবণ করেছি, এখন এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া উচিত আমাদেরকে যে আমরা কি এই যে 40 বছর ধরে প্রাণের ইমাম তো সেই 1979 সালে প্রতিবাদ লিপি দিয়েছেন, ঠিক না? কোথায়? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। যে এবং সাথে সাথে আমাদেরকে স্লোগানও দিয়েছেন যে কি, ওয়াহাবি শিয়া বস্তুবাদ, ওয়াহাবি শিয়া মওদুদিবাদ, ওয়াহাবি শিয়া বস্তুবাদ, ইমান ধ্বংসের ঘৃণ্যফাদ, ঠিক কিনা? সাথে সাথে বলছেন যে মুলুকিয়ত যে বাতিল এবং খেলাফত যে হক, সেটাও। এই যে সকল জায়গা থেকে পরিশুদ্ধ করে আমাদেরকে একটা সুস্পষ্ট যে প্ল্যাটফর্ম আমাদেরকে সুন্নি বিশ্ব সুন্নী আন্দোলনের মাধ্যমে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে আমাদেরকে দান করা হলো। এখন এর পাশাপাশি আমাদেরকে এখন কমিটমেন্ট হতে হবে যে এই যে 40 বছর ধরে 42 বছর ধরে এই মূলকিয়তগুলো দুনিয়াব্যাপী প্রতিষ্ঠিত, কিন্তু সেখান থেকে মুক্ত হওয়ার যে আমাদের শপথ নেওয়া দরকার, ঠিক না? আমরা কি আজীবন বা এটা কি লাইফ টাইম পর্যন্ত আমরা কেবলমাত্র কি প্রতিবাদ প্রতিরোধ এই দিবসগুলো পালন করে যাব, নাকি এখান থেকে মুক্ত করে সুস্থ স্বাভাবিক জীবনযাত্রা ইমান আকিদা আদর্শ ভিত্তিক আমাদের উপরে অর্পিত যে আমানত, যে কলেমা কারবালার, হ্যাঁ, বদর উহুদ সিফিন কারবালার যে আমানত আমাদের উপরে। প্রাণের ইমামের আরেকটা স্লোগান হচ্ছে যে বদর উহুদ সিফিন কারবালা তোমাদেরই আলোকধারায় আমাদের এই পথ চলা। এটা যে কেবলমাত্র একটা ছান্দিক কবিতা নয়, এটা কমপ্লিট কোড অফ লাইফ, এটা ইমান আকিদা আদর্শের কোড অফ লাইফ, সেটা প্রতিষ্ঠিত করা আমাদের ইমানি দায়িত্ব। সুপ্রিয় সাথী বন্ধুগণ, আমি কথা বাড়াতে চাচ্ছি না। আমি চাই আমরা প্রত্যেকে যারা এখানে শ্রবণ করছি এবং আমরা ভার্চুয়াল ওয়ার্ল্ডেও যারা আমরা একে অপরকে শুনছি, আমরা যাতে পরস্পর শপথ করি যে যাতে অচিরেই এই সকল মূলকিয়ত থেকে মুক্ত করে সুস্থ স্বাভাবিক জীবনযাত্রার যে অভিযাত্রা পবিত্র খেলাফত ব্যবস্থা অর্থাৎ বিশ্ব ইনসানিয়ত বিপ্লবকে সমগ্র বিশ্ব ব্যবস্থায় আমরা যাতে প্রতিষ্ঠিত করতে পারি, সেই তৌফিক আল্লাহ এবং তার রাসূল প্রাণের ইমামের বিনিময়ে আমাদেরকে দান করেন, সেই দোয়া প্রার্থনা করে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল আলামিন।